মুসলমানের ধর্ম মানতেন না, নবীর ধর্ম মানতেন না, কিন্তু কলিজার থেকে ভালোবাসতেন। এমন একটি অবস্থায় আমরা এখানে বসছি, দেশের পরিস্থিতি খুবই খারাপ। যদিও আমরা বিভিন্ন মাধ্যমে বলতেছি দেশ খুব শান্তিতে আছে, দেশ খুব শান্তিতে আছে, কতটুক শান্তিতে আছে দেশের জনগণ বোঝার আর বাকি নাই। দেশে এমন একটি অবস্থায় আছি যেই সময়টাতে আমরা এখানে বসা, ওই সময়ে মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, এই সময়ে মুসলমানের মাথা দিয়ে ফুটবল খেলা হচ্ছে, এই সময়ে 92 ভাগ মুসলমানের দেশে মুসলমানের বিরুদ্ধে অপপ্রচার করা শুরু হয়ে দিয়েছে, এই সময়ে 92 ভাগ মুসলমানের দেশের মসজিদগুলির মধ্যে আগুন লাগিয়ে জ্বালায় দেওয়া হচ্ছে। সম্মানিত, শুধু স্পষ্টভাবে জানাইয়া দিতে চাই, মুসলমানদের পাগড়ি যতক্ষণ মাথায় আছে ততক্ষণ মুসলমান কিন্তু খুব ঠান্ডা, কিন্তু এই পাগড়ি যদি মাথায় বান্ধা হয় তাহলে কিন্তু কোন নাস্তিক আর মুর্তাদা রাম ভামদের দ্বারা কিন্তু বাংলার জমিনে টাঙ্গার 1 মিনিটের সময় পাবে না। আমরা শান্ত মানুষ, আমাদেরকে শান্তিতে থাকতে দেন। 92 ভাগ মুসলমানের দেশে বসবাস করে মুসলমানের মসজিদের ভিতরে আগুন লাগাই দিবেন, এটা মুসলমান বরদাস্ত করতে পারে না। আজকে আপনারা একটা জিনিস লক্ষ্য করে, যদি আজকে বাংলাদেশে কোন মন্দিরে আগুন লাগানো হতো, নাস্তিক মিডিয়াগুলি বাইরাল করে তো বহির বিশ্বে পর্যন্ত প্রচার প্রসার শুরু করে দিত, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার ভিতরে এই আগুন লাগাইয়া দিছে, কয়টা মিডিয়ায় প্রচার করছে। আবার আমাদেরকে বলা হয় আমরা উগ্রবাদী জঙ্গিবাদী, আমরা উগ্রবাদী নয় জঙ্গিবাদী নয়। হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন, তারা নিজেরাই বলে বাংলাদেশে আমরা যে শান্তিতে আছি জামায়ানা হালতে আছি, জামায়ানা হালতে। পার্শ্ববর্তী দেশ মুসলমানগুলি নির্যাতিত হচ্ছে, মা বোনগুলা ধর্ষিত হচ্ছে, মুসলমানের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে, ভারতে মুসলমানদের উপরে একের পর এক নির্যাতন চলছে, আর আমরা এই দেশে মুসলমানদেরকে হিন্দুদেরকে জামায়ানা হালতে রাখছি, তারপর আমাদের এত বদনাম। আল্লাহ এই সমস্ত চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমি। এমন একটি দেশে বসবাস করি নাম বলতে লজ্জা পাই, ঠিক না বলেন? যারা অন্যায় করে তারা তারা খালাস পেয়ে যায়, যারা প্রতিবাদ করে তাদের নামে মামলা হয়, দুঃখের বিষয়, ঠিক না বলেন? এই জন্য নাম বলতো ঘৃণা করে, ঠিক না? জোরে বলেন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা থেকে কিছু কথা বলার চেষ্টা করব, রব্বি কারিম যেন আমাকে তৌফিক দান করে সকলে বলে আমিন। আমার সময় যেহেতু কম, আসুন সরাসরি আমরা আয়াতের ভিতরে ঢুকে যাই। আমি যে আয়াতে কারিম আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতটা নাজিল হয়েছে তার একটা প্রেক্ষাপট আছে, একটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ এই আয়াত নাজিল করছেন। সুতরাং এই ঘটনাটা যতক্ষণ পর্যন্ত আপনারা না বুঝবেন ততক্ষণ পর্যন্ত এই আয়াতের তাফসীর বোঝা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। আসুন তার সামনে নজর, আয়াতটা কেন নাজিল হইল, কোন কারণে নাজিল হইল এটা জানার দরকার আছে না নাই? আসুন এই আয়াতটা আল্লাহ কেন নাজিল করেছেন। রাসূলের কয়েকজন চাচা ছিল, রাসূলের কয়েকজন চাচা ছিল, এর মধ্যে একজন চাচার নাম ছিল আবু তালেব। এই আবু তালেব রাসূলকে খুব মহব্বত করতেন, রাসূলকে খুব ভালোবাসতেন, এবং এই আবু তালেব ছিল মূর্তি পূজারী, আর এই আবু তালেব ছিল কুরাইশ বংশের একজন সর্দার। তো একদিন রাসূল আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু তালেব বসা, এর মধ্যেই কিছু মূর্তি পূজারী আবু তালেবের দরবারে এসে বলেন, আবু তালেব তোমার সাথে কিছু কথা আছে বলতে হবে। রাসূলকে একটা রুমে রেখে আবু তালেব তাদের সঙ্গে কথা বলতে গেলেন, কি কথা বলবা? বলে আমাদের দরজের বাঁধ ছিঁড়ে গেছে, দরজের সীমানাই, যার জন্য বন্ধ হয়ে আপনার কাছে আসছি। বিষয়টা হলো এই, আমাদের এই মক্কা নগরীতে
তোমার বাতিজা যে অপবাদ শুরু করছে, তোমার বাতিজা আমাদের ধর্ম নিয়ে অপবাদ শুরু করে দিয়েছে, তোমার বাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে মোকাবেলা শুরু করে দিয়েছে, তোমার বাতিজা এক আল্লাহ দাওয়াত দেয় 360 মূর্তিকে বাতিল করার জন্য এই স্লোগান রাজপথে মাঠে ঘাটে ঘরে বাজারে যেখানে পারে এখানে দাওয়াত দিতেছে। এখন তোমার কাছে বিচার দিলাম, তুমি আমাদের সর্দার, তুমি বিচার করো, আর না হয় আমাদের হাতে ছেড়ে দাও, আমরা তাকে ফিরে আসা চেষ্টা করব। নাউজুবিল্লাহ বাড়ি গিয়ে হইবে না, আপনারা কি ওয়াজ শুনতেছেন না? এইদিকে দেখতেছেন, এদিকে তাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেছেন যে তুমি যদি মুহাম্মদের বিচার করো আমরা মেনে নিব, কারণ তুমি হলা এলাকার সর্দার, আর তুমি যদি বিচার করতে ব্যর্থ হও আমাদের হাতে ছেড়ে দিবা, আমরা মুহাম্মদকে শেষ করব না, বুঝিনা। আর না হয় মুহাম্মদকে প্রস্তাব দাও, মুহাম্মদ কি নারী চান, তাহলে সবচেয়ে সুন্দরী মদিনার, সবচেয়ে মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারী তাকে দেব। যদি ঠিক আছে আমি দেখবো, তোমরা চলে যাও। তারা চলে যাওয়ার পরে রাসুলের কাছে এসে বললেন, মুহাম্মদ, সবাই বলেন উনি বলতেছেন মুহাম্মদ তুমি কি তাদের কথা শুনতে পেরেছ, তারা আমার কাছে যে কথাগুলি বলেছে তুমি শুনতে পাচ্ছ, তুমি নাকি মূর্তির বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলো, এক আল্লাহ দাওয়াত দাও, এগুলা ছেড়ে দাও, তারা তোমাকে নারী চাইলে নারী দিবে, বাড়ি চাইলে বাড়ি দিবে, অর্থ চাইলে অর্থ দিবে, ক্ষমতা চাইলে ক্ষমতা দিবে, এগুলা ছেড়ে দাও, না হয় তোমরা তারা তোমার উপরে আক্রমণ করবে। এই কথা বলার পরে রাসূল কোনো উত্তর দিলেন না, নীরবে কাঁদতে শুরু করলেন। আবু তালেব বললেন, ভাতিজা আমার কথার উত্তর না দিয়ে তুমি কান্না শুরু করছো, তোমার চোখের পানি আমি বরদাস্ত করতে পারি না, তোমাকে আমার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো, তুমি কান্দো কেন এটা আমাকে আগে জানাও, উত্তর দিলে না কান্দো কেন? রাসূল তখন বলতে লাগলেন, এ ভাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, চাচা গো আমার কান্নার কারণ হলো আমারে আল্লাহ যে দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন ওই দায়িত্ব আমি ছাড়তে পারবো না, আমার যে কাজ ওই কাজ আমি ছাড়তে পারবো না, এতে যদি আপনি আমার পক্ষে থাকেন অথবা বিপক্ষে থাকেন আমার কিছু যায় আসে যায় না। এই কথা বলার পরে রাসূলের চাচা বললেন, তোমাকে টাকা দেওয়া হবে, অর্থ দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে, নারী দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, চাচা গো এইগুলা বড় সম্ভব দিতে পারবে, অসম্ভব যেটা এটাও যদি দেখা হবে না, তারা যদি এক হাতে আমার সূর্য দেয় যদি চন্দ্র দেব আমি রাসূল এই কাজ থেকে পিছপা হব না, আমার কাজ আমি চালিয়ে যাব, আমার এই কাজের জন্যই আল্লাহ দুনিয়া পাঠাইছে। আবু তালেব ডাক দিয়া বলে, বাতিজা তাই যদি হয় রে আমি তোমারে ওয়াদা দিলাম, আমি তোমারে ওয়াদা দিলাম, তোমার কাছ থেকে যদি তুমি পিছপা না হও আমি চাচা তোমারে ওয়াদা দিলাম, আমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকব আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে তোমার উপরে আক্রমণ করতে দিব না, আমি তোমার কাছে সব সময় ছায়া হিসাবে দাঁড়ায় থাকব, আমার এক বিন্দু রক্ত থাকতে তোমার উপরে আঘাত করতে দিব না, যদি তোমার উপরে আঘাত করতে হয় আমি আবু তালেবকে আগে কতল করতে হবে, তারপর তুমি মুহাম্মদকে মারতে হবে। যেরকম বাইরে কথাগুলি ভালো করে বুঝেন, এই বক্তব্যের দ্বারা কি বোঝা যায়, রাসূলকে আবু তালেব ভালোবাসত কিনা? কেমন ভালোবাসত? নিজের জীবনের চেয়ে বেশি? উত্তর দিতে হবে, কেমন ভালোবাসতেন? নিজের জীবনের চেয়ে বেশি। বুঝে থাকলে বলুন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন কিনা?
বলে ঘটনাটা শুনুন, আর রাসূলের একটা হাদিস আপনাদেরকে শোনায় দিই। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলে, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমার পিতা পুত্র থেকে তোমার মা বাবা তোমার দাদা দাদি নানা নানি সত্য গোষ্ঠী এমনকি তোমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসবা না গো, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। আমি আপনাদের কাছে জানতে চাই, আবু তালেব রাসূলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসছে কিনা? বুঝবেন না, রাসূল বললেন তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমাকে নিজের জীবনের চেয়ে ভালোবাসবা না। তা আবু তালেব নিজের জীবনের চেয়ে ভালোবাসছিনি, বাদশা মুমিন হইয়া জান্নাতে গেল না কাফের হইয়া জাহান্নামে গেল? কেন গেল, কেনটা যদি বুঝাইতে যায় তো এখন সমস্যা। আসুন তারপরে সব ভাঙ্গিয়া বলা যাবে না, সময় কম। আসুন, আবু তালেব রাসূলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন, আর আল্লাহর রাসূল বলেন আমাকে তোমরা নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। তাহলে আবু তালেব রাসূলকে নিজের জীবনের চেয়ে ভালোবাসতেন, কিন্তু মুমিন হইয়া জান্নাতে যাইতে পারলো না কাফের হইয়া জাহান্নামে গেল, কেন? কেনটা বোঝার দরকার ঠিক কিনা? আসুন এটা বুঝতে গেলে এবার আবু তালেবের মৃত্যুর ঘটনা শুনতে হবে। এ ভাই, আবু তালেব যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাসূল আবু তালেবের কাছে বসা ডাক দিয়া বলে, চাচা গো আপনি আমার নিজের জীবন